হ্যাঁ মামুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাইয়াহাট এলাকায় এই জায়গাটা যেমন আপনি দেখছিলেন এই জায়গার রাস্তাটাই কিন্তু আপনার হচ্ছে কোথাও কমল পানি কোথাও গলা পর্যন্ত পানি ছিল সেটা কিন্তু কত দুই দিন থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে এবং এটা যেমন রাস্তাঘাট থেকে বাড়িঘর থেকে এবং জমির ফসলের ক্ষেত্রে কিন্তু পানি কমতে শুরু করেছে তো এই পানি কমার সাথে সাথে কিন্তু মানুষজন যারা উঁচু স্থানে বাদে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু আপনার হচ্ছে তাদের বাড়িঘরে ফিরছে তো এই যে এরকম দেখছেন যে যে বাড়িঘরটা পড়ে আছে এরকম কিন্তু অনেক জায়গায় এই বন্যা উপযুক্ত এলাকায় যে চারটি উপজেলা রয়েছে গাইবান্ধা সদর সুন্দরগঞ্জ ফুলছড়ি এবং সাঘাটা উপজেলায় যে চারটি উপজেলা রয়েছে সেই উপজেলা কিন্তু বাড়িঘরের অবস্থা এরকম আমি আজকে সারাদিনই চরের চর এলাকায় ছিলাম সেখানে দেখেছি অনেক বাড়িঘর কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার পরে তারা কিন্তু ভেঙে গেছে তারা বলছে যে তারা কিন্তু বন্যাত্ম মানুষ যারা রয়েছে তারা আপনার হচ্ছে এখানে ত্রাণ পাচ্ছে না এবং যে ত্রাণটুকু পাচ্ছে সেটা কিন্তু পর্যাপ্ত না তারা যে বাধে আশ্রয় নিয়েছিল সেখানে গোখাদ্যের অভাব রয়েছে খাদ্যের অভাব রয়েছে পানির বিশুদ্ধ পানির অভাব রয়েছে সেগুলো কিন্তু সেখানে খুবই কমই পেয়েছে তারা আবার এখানে যে ত্রাণ বিতরণ করছে প্রশাসন থেকে বলেন এনজিও থেকে বলেন বা সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যারা করছে তারা কিন্তু যেভাবে করছে এখানেও আমি আজকে চরের মানুষজন অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যে তারা সেভাবে ত্রাণ পাচ্ছে না আর প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা বলছে অনেকে তারা বলছে যে আমাদের কাছে কেউ খোঁজেই নেয়নি এখন পর্যন্ত বন্যা চলে গেছে কিন্তু বন্যা নেমে যাচ্ছে পানি কিন্তু খোঁজ নিচ্ছে না এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর